কিন্তু মানুষ কুফার জন্য এত টাকা দিব? অনেক পুলারে দেখবেন ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, কারণ হ্যাঁ যে মায়াটারে পছন্দ করে ওই মায়া আবার আরেক পুলারে পছন্দ করে, তাই ওর কি আমি তো আর টপকাইতে পারতেছি, কেমনে টপকাম কুফাদের টপকাম? সব ঠিক আছে কিন্তু রিস্ক নাই তো না? শারীরিক শিক্ষা জলিল বলেন, এই যে ট্রেনিং করাইতেছি জিমে, পার্সোনাল ট্রেনিং করাইতেছি ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে মানুষের চাকরি আর কত, নিজে একটা বিজনেস করি, একটু বাড়তি ইনকাম করি। তো করেন আপনার কি না করছেন নাকি বিজনেস করতে? সমস্যা হইতেছে এই চাকরি করতে করতে আমার তো বিজনেসের আইডিয়া আসে না, আর তোমার তো দুদিন পরে বিজনেস চেঞ্জ হয়, নতুন নতুন আইডিয়া আসে, আইডিয়া দাও না। আমি যখন জন্ম নিছি আমার আব্বার জন্মের লগে লগে যে আমার পুরো বিজনেস ম্যাগনেট হইব, তো ম্যাগনেট হইতে পারি নাই, বিজনেস ম্যানই আছি, বুঝেন নাই? তাও ম্যান থেকে তো ম্যাগনেট হয়ে যাবা, এটা তো হমই, এটা কি কোনো ইয়ে আছে নাকি? ঠিক আছে কিন্তু আমার একটা আইডিয়া দাও। আপনি আমার বিজনেস করেন, আমি তো একলা বিজনেস সামলাইতে পারতেছি না, আপনার তো আমি বিজনেস করতেই বলি যে আমার প্রোটিন শেক আছে এটা আপনি সেল করেন, তারপর আমার জ্ঞানের ব্যবসা আছে বই বিক্রি করেন, ভাই এটা বিশাল বিজনেস, আমি তো একলা কন্ট্রোল করতে পারি না। লাভ কারাবো তোমার, আমি কি পাবো? ক্যা কি লাভ নাই আপনার? কি লাভ কও, লাভের কথা কও। আপনি যখন আমার একটা প্রোটিন শেক সেল করে দিতেছেন সেনতে আপনি কমিশন পাইতেছেন না? এই কমিশন তো কমিশন, এই কমিশনের কি বিজনেস বলা যায়? কয় পয়সা? 100-200। ওটাকে আমি বলতে পারবো একটা বিজনেস করছি, কি বিজনেস করছি? এই যে প্রোটিন শেক বিক্রি করে কমিশন পাচ্ছি, এটা কি বিজনেস? এটাকে আপনি কইবেন কাউরে আপনার কমিশন পাইতেছেন? আপনি তো কইবেন আমার ব্যবসা পার্টনার। কিন্তু এই কয় পয়সা দিয়ে হবে না, আমার একটু ভালো পয়সা ইনকাম হয়, টাকা ইনকাম হয়, ডলার ইনকাম হয়, এমন দরকার। তাহলে একটা হোটেলের বিজনেস করেন, তাহলে দেখবেন গেস্ট আইব, ব্যবসা ভালো হইব। আরে ভাই ছোটোর থেকে বড় হইতে হয়, বড় হইতে আগে যদি বড় স্বপ্ন দেন হইব না তো? আচ্ছা যান, আমি আপনার কমিশন যদি 100 টাকা দিতাম সে জায়গায় দিব 200 টাকা, বুঝেন নাই? এই কমিশন টমিশন না, অন্য কোনো বিজনেস বলো যেটাতে প্রতি মাসে একটা স্টেবল ইনকাম হবে। তাহলে আপনার আরেকটা বিজনেস আছে, কুফার বিজনেস যেটা আমার, ওটা করেন। কোনটা জানো? ও ওই যে খালা দিয়ে ওই যে ই করে ফেলা যে, হ্যাঁ আমার যে একটা কইছিলাম না কুফা অস্ত্র অস্ত্র আছে, হ্যাঁ ওই অস্ত্র বিজনেসটা করেন। কারণ আপনার কাউরে কুফা দিতে মন চাইলো, ভাল লাগলো না, ক্ষতি করতে মন চাইলো, কারোর ঠ্যাং ব্যাঙ্গালাইতে মন চাইলো, আমার কইবেন, পার্লার থেকে নেবেন 10,000-20,000। তো 10,000-20,000 যদি নেন, 20,000 নিলে আপনারা যদি আমি 10,000 দিয়ে দিই আমার গায়ে লাগবো? আচ্ছা 10,000 না দিলাম, 5,000 দিলাম, কোনো খারাপ বিজনেস? আপনি এরকম যদি মাসে 20টা ক্লায়েন্ট এনে দিতে পারেন তাহলে যোগ দেন, 20×5 কত? মেলা টাকা। কিন্তু মানুষ কুফার জন্য এত টাকা দিব? ভাই অনেক পুলারে দেখবেন ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, কারণ হ্যাঁ যে মায়াটারে পছন্দ করে ওই মায়া আবার আরেক পুলারে পছন্দ করে, তাই ওর কি আমি তো আর টপকাইতে পারতেছি, কেমনে টপকাম? কুফাদের টপকাম। তো ওর তো আপনি 20,000 টাকা নিলেন, আমি আমার কুফা মেশিনটা পাঠাই দিলাম, ও একটা দিয়ে দিল, কাম হয়ে গেল। সব ঠিক আছে কিন্তু রিস্ক নাই তো না? এনে রিস্কটা কি প্রমাণ আছে কোনো? আপনি যে কিছু করছেন প্রমাণ আছে? হ্যাঁ ঠ্যাং ভাঙছে হ্যাঁ যেতে, আমার পোলাম্যান কি গিয়ে ঠ্যাং ভেঙে দিছে, হাত ভেঙে দিছে? মানে পুলিশ আদালতে ঝামেলা নাই? কোনো ঝামেলা নাই, কুফার বিজনেস হলো বেস্ট বিজনেস, আপনি এই ব্যবসাটা চিন্তা করে দেন। তাহলে মনে করা যায় না? হ্যাঁ আপনি বেশি না, মাসে যদি আপনি 6টা কাস্টমার দিতে পারেন 5-6-30,000 টাকা, খারাপ? কোনো পরিশ্রম ছাড়া ইনভেস্ট ছাড়া 30,000 টাকা পাইতেছেন, আবার সব যে 5,000 পাবেন এমন তো কিছু না, আবার মাঝে মাঝে 20,000 পাবেন, 1,00,000 টাকার কাস্টমার হইব না? 1,00,000 টাকা যদি আমার আপনার যদি ইনকাম হয় আপনার আমার 40,000 টাকা দিতে গায়ে লাগবো? আপনার দিয়ে দিব 40,000 টাকা, কুফারে দিয়ে দিব 40,000, আর যে 20,000 থাকে ওটা আমার, আমি কম খাই আপনারা বেশি খান সমস্যা নেই, খালি একটু কষ্ট করতে হবে। আচ্ছা ভাইবে দেখি না একটু ব্যবসায় যেহেতু নামবো মানে উঠবো, এটাতে সহজ ব্যবসা কিছু নাই, আপনি জিমে খোঁজ নেন কে কে ফ্রাস্ট্রেশনে ভুগতেছে, দেখবেন মানুষের অভাব নাই। আমি তো এটা কইতে পারি না, আমার অন্যান্য বিজনেস, এটা আপনারা ওয়ার্কে মানে ফিল্ডে কাজ করবেন। ঠিক আছে উল্টা ওয়ার্কআউট করছেন, চলো সোজা করি। না ভাই আমি সোজা না ভাই, আমি উল্টাই। আচ্ছা আমি সোজা করি।